حضرت السيد حسين احمد مداري رحمه الله عليه شيخ العربي والعجم এত বেশি কাটতেন হযরত শেখ লাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আববিতির মধ্যে বলেছেন যে আমাদের দেওবন্দি মরিশাদের মধ্যে ওনার মতো এত বেশি কান্নাকাটি তাহাজ্জুদের সময় হযরত মাদানী রাহমাতুল্লাহ এর মতো এত বেশি কান্নাকাটি কেউ করে নাই এত বেশি কাটতেন কেন দুনিয়া পাওয়ার জন্য না ঘরবাড়ি করার জন্য না দুনিয়াতে কামানোর জন্য না কেন কাটতেন তাহলে আল্লাহকে পাওয়ার জন্য আখিরাতকে সুন্দর করার জন্য রব্বুল আলামিনের দৃষ্টি ও মহব্বত হাসিলের জন্য আজকে আমরা এত ব্যস্ত যে আমাদের যে সময় মতো নামাজও হয় না নামাজ ছুটে যায় এত ব্যস্ত আমরা অথচ নামাজ আল্লাহর সাথে সম্পর্ককে ঘনিষ্ঠ করে দেয় নামাজ দ্বারা অর্থই হলো আল্লাহর সাথে আমি আমার জীবনের সমস্ত ব্যথা দুঃখ দুর্দশা আমি আমার রবের কাছে বলার জন্য দাঁড়াইলাম আমি আমার রবের কাছে কতটুকু দাঁড়াই আমি তাহাজ্জুদের সময় কয়দিন দাঁড়াইছি দিন রাত তো যাচ্ছে আপন গতিতে আমি মাসের মধ্যে কয়দিন তাহাজ্জুদ পড়ি অথচ তাহাজ্জুদ এমন আমল মান তালাবাল উদা সাহিরাল লায়ালি যে সর্বোচ্চ মর্যাদা পেতে চায় তাকে রাত্রি জাগরণ করতেই হবে করতেই হবে সেজন্য শীতের রাত যে কয়দিন আসে শীত রাতকে মূল্যায়ন করি আমাদের বুজুর্গরা রাতকে মূল্যায়ন করতেন কাঁদতেন যার যার হয়ে কাঁদতেন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য নিজের দুঃখ ব্যথাগুলো আল্লাহর কাছে বলি কারণ তিনি তো সমাধানকারী আল্লাহর কাছে আল্লাহকে পাওয়ার জন্য কামনা করি আল্লাহর নেক ইবাদত করার জন্য তৌফিক কামনা করি রহমত চাই মাগফিরাত চাই তো শেষ সাথে উঠেন আল্লাহকে পাওয়ার জন্য কিছু কাঁদেন এরপরে কিছুক্ষণ ফজরের আগে জিকির করেন শায়েখ যে জিকির দিয়েছেন ছয় তাসবিহের জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে দরুদ শরীফ 100 বার ইস্তেগফার 100 বার ছয় তাসবিহ এগুলো পড়েন মহব্বতের সাথে সুবহানাল্লাহ যখন পড়বেন মনে করতে হবে আল্লাহই পবিত্র আলহামদুলিল্লাহ যখন পড়বেন মনে থাকবে আল্লাহই একমাত্র প্রশংসার উপযুক্ত আল্লাহু আকবার যখন বলবেন মনে হবে এটা মনে থাকবে আল্লাহ তিনি সবচাইতে বড় তার চেয়ে বড় আর কেউ নাই এইভাবে মহাব্বতের সাথে জিকির করুন আল্লাহ কোরআন বলে জিকিরের দ্বারা ইমানদারদের অন্তরে প্রশান্তি আসে আল্লাহ বিদিকরিল্লাহ তাতমাইনুল কুলুব আল্লাহর জিকিরের দ্বারা আল্লাহর মহাব্বত নসিব হয় এটাই আমাদের জীবনের মূল লক্ষ্য এই জন্য আজকের ইসলামী মজলিসে বিশেষ করতে যাচ্ছি তিনটি কথা এক নম্বর কথা হলো তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব দুই নম্বর কথা হলো তাকওয়ার সাথে গুনাহমুক্তভাবে চলার চেষ্টা করব তিন নম্বর কথা হলো রজব মাস বেশি বেশি নেক আমল করি বেশি বেশি রোজা রাখি আল্লাহর কাছে দান সাদকা করি দোয়ার আমল করি দোয়া এটা অনেক বড় আমল 24 ঘন্টার মধ্যে দোয়ার জন্য শুধু হাত তোলা জরুরি নয় বসে বসে আপনি দোয়া করুন শুয়ে শুয়ে দোয়া করুন নামাজের সুরতে বসে আছেন দোয়া করুন দোয়ার সাথে থাকি তওবার সাথে থাকি জীবনকে সুন্দর হক করবে এক করে দিবে তওবা জীবনকে সফলময় করে দিবে এই জন্য গুনাহ মুক্ত থাকি আর গীবত শিকায়ত এগুলো অনেক বড় মারাত্মক গুনাহ এগুলো থেকে বর্জন করি আর সময়কে কাজে লাগাই শুয়ে বসে রাত পার করলাম মোবাইল দেখে রাত পার করলাম না সময়কে কাজে লাগাই এই সময় চলে গেলে আর ফেরত আসবে না সময়কে কাজে বরফ যেমন গলে যায় সময় তেমন গলে যাচ্ছে এই সময়কে মূল্যায়ন করা চাই কাজে লাগানো চাই আমলের সাথে থাকি জিকিরের সাথে থাকি তাকওয়ার সাথে থাকি সর্বোপরি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি গুনাহ ছাড়লাম না যত আমলই করি সব আমল মূল্যহীন এই জন্য গুনাহমুক্ত জীবন যাপন করব আল্লাহ পাক আমাদের সকলকে তাকওয়ার সাথে আমলের সাথে থাকার তৌফিক দান করে আর অযথা কথাবার্তা থেকে জবানকে হেফাজত করুন প্রয়োজন ছাড়া কথা না বলার অভ্যাস করুন প্রয়োজন ছাড়া কথা না বলার অভ্যাস করুন হয় হাদিস আল্লাহ বলছেন ইমানদার ব্যক্তি হয় ভালো কথা বলবে ফালি একুল খাইরন আউ লিয়াসমু বা চুপ থাকবে হয় ভালো কথা বলবো না হয় চুপ থাকবো এই দুয়ের বাইরে অন্য কোনো কথা বলবো না যে কথায় আমার আখেরাত নষ্ট হয় অঙ্গীকার করি এই কথাগুলোর উপর আমল করার তাহলে ইনশাআল্লাহ আমাদের দিন দুনিয়া
আমার জীবনে সব সুন্দর হবে, পরস্পর মহব্বতের সাথে চলি আর পরস্পর একে অপরকে ক্ষমা করে দেই, মহব্বতের সাথে জীবন যাপন করি, এতে আল্লাহ খুশি হবেন, আল্লাহ বান্দা খুশি হবে, আল্লাহর কাছে আল্লাহ আল্লাহর কাছে আমরা একে অপরের জন্য দোয়াও করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যদি আমাকে উমরা সফরে যাচ্ছি, আল্লাহ পাক যেন আমার এই সফরকে সহজ করে কবুল করে নেন। আমিও আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন সবাইকে আল্লাহর ঘরে জিয়ারাতের সৌভাগ্য নসিব করেন এবং বারবার যাওয়ার তৌফিক দান করেন। আমাকেও যেন আল্লাহ পাক কবুল করেন, আমার সাথে যারা যাবেন আল্লাহ পাক তাদেরকেও যেন এই উমরা সফরকে তাদের সহজ করেন, কবুল করেন। সবার কাছে আমি দোয়া চাই, আর বিশেষ করে আমার ভাই হাজ মাওলানা আবু তাহের সাহেবের জন্য বিশেষভাবে সবাই সবসময় দোয়া করবে। আল্লাহ পাক যেন ওনাকে সেহাত আফিয়াতের সাথে রাখে, আল্লাহ পাক যেন ওনার জন্য খায়ের ফয়সলা করে, ওনার জন্য দোয়া চাই। আর আমরা আমাদের নিজেদের জন্য দোয়া করি, অনেকে দোয়া চেয়েছেন আমার কাছে, অনেকেই এই মধ্যে দোয়া হয়, অনেকেই জানে অনেক জায়গা থেকে দোয়া চাওয়া হয়, দোয়া চেয়েছেন অনেকেই, অসুস্থ আছে সবার জন্য দোয়া করি, আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করি, নিজেদের জন্য দোয়া করি, দেশের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا وارحمنا وأنت خير الراحمين. اللهم اهدنا ويسر لنا الهدى ونجنا من القوم الظالمين. الله الله ربي لا أشرك بك شيئا أبدا. الله الله ربي لا أشرك بك شيئا أبدا. الله الله ربي لا أشرك بك شيئا أبدا. أي الله মৌলাই করিম, গুনাহগার আপনার নেককার পরহেজগার বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ আপনার আলিশান দরবারে হাত তুলেছেন, গুনাহ আলিমি মেহরবানি করে আমাদের এই মজলিসকে আপনি কবুল করেন, এই মজলিসকে আপনি কবুল করে নিন, এই মজলিসকে আপনি নাফে আম করে দিন, এই মজলিস থেকে সবাই যেন ব্যাপকভাবে উপকৃত হয় সেই তৌফিক আপনি দান করে দিন, এই মজলিসকে আপনি কবুল করে নিন, এই মজলিসকে চালু রাখবার তৌফিক দান করে দিন, এই মজলিসকে সবাইকে সহযোগিতা করবার তৌফিক দান করে দিন, একে অপরকে দাওয়াত দিয়ে নিয়ে আসার মাধ্যমে, এই মজলিসের খোঁজ খবর রাখার মাধ্যমে, এই মজলিসের প্রচার প্রসারকে ইয়া আল্লাহ এই মজলিসের কথা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বিভিন্নভাবে যতভাবে সহযোগিতা করা যায় এই মজলিসকে সহযোগিতা করবার তৌফিক আপনি আমাদের সকলকে দান করে দিন। আল্লাহ আপনি আমাদের মজলিসকে কবুল করে নিন, আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে মাফ করে দিন, আমাদের ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে যত গুণা আমরা করেছি জেনে বুঝে, আয় আল্লাহ শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে, রাগের মাথায় যত গুণা করেছি আল্লাহ আমাদের সকল গুণাকে মাফ করে দিন, আমাদের সকল গুণাকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিন, যারা এখানে হাত তুলেছেন সবাইকে মাফ করে দিন, আল্লাহ জীবনের সকল গুনাহকে মাফ করে দিন। আই আল্লাহ আমাদের এই মহল্লার উপর খাস রহমত নাজিল, পুরো এলাকাবাসীর উপর খাস রহমত নাজিল করে দিন, এই পাড়া মহল্লার উপরে খায়ের বরকত দান করে দিন, এই পাড়ার প্রতিটি ঘরে ঘরে বরকত দান করে দিন, রহমত দান করে দিন, আই আল্লাহ আপনার রহমতের বৃষ্টি বর্ষণ করে দিন, আমাদের এই বাড়ির উপরে খাস রহমত নাজিল করে দিন, সব ধরনের অনিষ্ট থেকে সারারাত থেকে আমাদের এই বাড়ি সহ পাড়ার প্রতিটি বাড়িকে হেফাজত করেন, আই আল্লাহ সব ধরনের বিপদা মুসিবত থেকে অ্যাক্সিডেন্ট থেকে পাড়ার প্রতিটি ঘরকে ঘরের মানুষদেরকে হেফাজত করেন, আই আল্লাহ আমাদের এই মজলিসকে আপনি ব্যাপকভাবে কবুল করে নিন, এই মজলিসকে আপনি মাকবুলে আম করে দিন, আই আল্লাহ এই মজলিসের প্রতিটি কথার উপরে আগে আমাকে আমল করার তৌফিক দান করে দিন,
এরপরে সবাই আমল করার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ আমাদের জীবনে গুনাহ বিচ্যুতিকে মাফ করে দিন। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করে দিন, আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করে দিন, আমাদের শ্বশুর শাশুড়িদেরকে মাফ করে দিন, আমাদের সন্তান স্ত্রী সন্তানদেরকে মাফ করে দিন, আমাদের ভাই বোনদেরকে মাফ করে দিন, তাদের সন্তানদেরকে মাফ করে দিন। আয় আল্লাহ আমাদের চাচা চাচি নানা নানি ফুপা ফুপু বাবা মামি খালা খালু আমাদের পাড়া প্রতিবেশী মহল্লাবাসী আমাদের ছোট বড় সবাইকে আপনি মাফ করে দিন। আমাদের উস্তাদ মুরব্বী আমাদের যারা শুভার্থী শুভাকাঙ্ক্ষী সবাইকে আপনি বন্ধু বান্ধব সবাইকে মাফ করে দিন। আয় আল্লাহ আমাদের দোয়াগুলোকে আপনি কবুল করে নিন। মাওলানা কারিম আমাদের সকলকে মাফ করে দিন, গুনাহমুক্ত জিন্দেগি নসিব করে দিন, আল্লাহ ওয়ালা জিন্দেগি দান করে দিন, আল্লাহ আপনার মহাব্বত নসিব করে দিন, আল্লাহ আপনার মহাব্বত নসিব করে দিন, আল্লাহ আপনার মহাব্বত হাসিল কিভাবে করা যায় এইটার জন্য এই মজলিস কায়েম হয়। আল্লাহ আপনি আপনার মহাব্বত আমাদেরকে দান করে দিন। আয় আল্লাহ আমাদের বড়দের ছায়াকে আমাদের উপর দীর্ঘ করে দিন, আমাদের মুরব্বীদের ছায়াকে আমাদের উপর দীর্ঘ করে দিন, আমাদের যে সকল মুরব্বী আলে কেরাম ইন্তেকাল করেছেন সবাইকে আপনি মাফ করে দিন। আমার দাদা দাদি আব্বা আম্মা মা আয় আল্লাহ চাচা সহ আমাদের ফুপা বড় ফুপা মেজো ফুপা সহ যত আত্মীয় স্বজন মরে গেছে সবাইকে মাফ করে দিন। আয় আল্লাহ কয়েকদিন আগে আমার খালা শাশুড়ি মারা গেছেন, আল্লাহ তাকেও আপনি মাফ করে জান্নাত নসিব করে দিন, পরিবারকে সবর করার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ আপনি আমার আত্মীয় স্বজনদেরকে মাফ করে দিন, কোনা প্রতিবেশীকে মাফ করে দিন, যারা এখানে আসছে দূর দূরান্ত থেকে কষ্ট করে আল্লাহ সবাইকে মাফ করে দিন, তাদের পরিবারকে মাফ করে দিন, তাদের আত্মীয় স্বজনদেরকে মাফ করে দিন, জীবিত মৃত সবাইকে মাফ করে সবার জীবনে রহমত বরকত দান করে দিন। আয় আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদের জীবনে রহমত দান করে দিন, আমল সিদ্দিকিতে তরাক্কি দান করে দিন, আমল আখলাকের সিদ্দিকিতে আরও উন্নতি করবার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ আমাদের সন্তানদের মেধার মধ্যে বরকত নসিব ফরমা, এদেরকে হাফেজে আলেমে হক্কানি রব্বানি হওয়ার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ আমাদের এই খানদানকে কবুল করে নিন, আমাদের এই প্রজন্মকে কবুল করে নিন, আমাদের প্রজন্মকে কবুল করে নিন। আয় আল্লাহ প্রজন্মে প্রতিটি স্তরে স্তরে যেন হাফেজ হাফেজা আলেম আলেমা থাকে তৌফিক দান করে দিন। আয় আল্লাহ আমাদের সন্তানরা আমাদের কাছে আমানত, এই সন্তানদেরকে দিনের শিক্ষা দিয়ে তাদেরকে নেককার বানানোর তৌফিক আপনি আমাদেরকে দান করে দিন। আয় আল্লাহ আপনার ঘরের সকল স্বপ্ন আপনি কবুল করে দিন, আল্লাহ আমাদের যাওয়ার কোনো যোগ্যতা নেই, আপনি আমাদেরকে রহমত করে আপনার ঘরে দিতেছেন, আল্লাহ আপনি আমাদেরকে আপনার ঘরের আদব এহতেরাম রক্ষা করে চলবার তৌফিক দান করে দিন, আমাদেরকে হজ উমরা নসিব করে দিন, বারবার জিয়ারত বাইতুল্লাহ সৌভাগ্য দান করে দিন, যারা এখনো যেতে পারে নাই বন্যা যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আসে তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিন, নবী পাকের স্বপ্নে নবী পাকের জিয়ারত নসিব করে দিন। আয় আল্লাহ যারা গিয়েছেন স্বপ্ন দিয়ে এসছেন সবাইকে বারবার যাওয়ার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ আমাদের বড়দেরকে আপনি মাফ করে দেন, ছোটদেরকে মাফ করে দেন, পরস্পরের ভুল বুঝাবুঝি দূর করে দেন, পরস্পরের মহাব্বত দূর করে দেন, হিংসা বিদ্বেষকে দূর করে দেন, মহাব্বত দান করে দেন, একে অপরকে মহাব্বত করার তৌফিক দান করে দেন, একে অপরের কল্যাণকামী হওয়ার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমাদের ভাইদের সন্তানদেরকে কবুল করেন, আমাদের সমস্ত বন্ধুদের সন্তানদেরকে কবুল করেন, ছেলে মেয়েদেরকে কবুল করেন। আয় আল্লাহ আমার সন্তানদেরকে কবুল করেন, আয় আল্লাহ সমস্ত সন্তানদেরকে আপনি দিদের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ এই বাড়ি ঘরের উপরে খাস রহমত নাযিল করেন, যারা এই বাড়ি ঘরে নিয়েছে তাদেরকে আপনি ভরপুর রহমত দান করে দিন, আপনার রহমতের করে তাদেরকে তুলে নিন। আয় আল্লাহ আমাদের দোয়াগুলোকে আপনি কবুল করে দিন, এই মহল্লার যত মানুষ মারা গেছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দিন, আমাদের পাড়া প্রতিবেশী আমাদের ফুপু আমাদের জেঠি সহ আমাদের আত্মীয় স্বজন এখানে দাদা দাদি মারা গেছেন সবাইকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ আপনি আমাদের আমাদের মুরব্বী হাফেজ মাওলানা আবুল কায়ের সাহেব আল্লাহ সিহাত ও আফিয়াত আল্লাহ তাকে আপনি আমাদের মাঝে সহি সালামতে ফিরে যেতেন, তাকে আপনি আমাদের মাঝে সহি সালামতে ফিরে যেতেন,
الله تكرمني مفكرته الله تكرمني مفكرته আর যারা মজলুম আলে ওলামা দেখার মধ্যে আছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন সবাইকে বের হওয়ার তৌফিক দান করে দেন আজমার বাবুল হক সাহেব সহ আর যত মজলুমীর আছে সবাইকে আল্লাহ আপনি মুক্তি জিন্দগি নসিব করে সবাইকে আপনি মুক্তি দান করে দিন আল্লাহ আমাদের নেক দোয়াগুলোকে আপনি কবুল করে দিন আমাদেরকে মাফ করে দিন আমাদের মজলিসকে আপনি কবুল করে দিন أي الله يا ولد الدعاء ولد قبل كل شيء ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.